আসসালামু আলাইকুম। এইচডি ইনফোট ইউবের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার পর এবার করোনা ভাইরাস হানা দিয়েছে ক্রিকেটার তামিম ইকবালের পরিবারেও। গতকাল শনিবার রাতেই জানা গিয়েছিল তামিমের বড় ভাই জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন। এবার জানা গেল তামিম ইকবালের মা সহ পরিবারের 4 সদস্যের করোনা শনাক্ত হয়েছে। তামিম ইকবাল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তিনি এখনও করোনা আক্রান্ত নন বলে জানিয়েছেন। জানা গেছে সবার আগে তার বড় ভাই নাফিস ইকবাল আক্রান্ত হন, এরপর করোনা টেস্ট করে জানা যায় তার স্ত্রী ও সন্তানও আক্রান্ত। সর্বশেষ জানা গেল তামিমের মা নুসরাত ইকবালও করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েক মাস ছোট ভাই তামিমের সঙ্গে করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের সাহায্যে যুক্ত ছিলেন নাফিস। কদিন আগে চট্টগ্রামের স্থানীয় কোচদের আর্থিক সাহায্য দিতে দেখা গেছে নাফিসকে। এর আগে গতকাল 20 জুন দুপুরের দিকে খবর ছড়িয়ে পড়ে করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সদ্য সাবেক হওয়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। করোনা টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। তার আগে মাশরাফির শাশুড়ি ও শালিকা করোনায় আক্রান্ত হন। অন্যদিকে গত 20 জুন শনিবার সন্ধ্যার দিকে জাতীয় দলে আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। শুধু নাজমুল একা নন, তার বাবা মাও করোনায় পজিটিভ হয়েছে বলে জানা গেছে। গত সপ্তাহে নাজমুলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। বুধবার করোনা পরীক্ষা করার পর শনিবার দুপুরে তার করোনা ধরা পড়ে। বিষয়টি নাজমুল ইসলাম অপু নিজেই নিশ্চিত করেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে নারায়ণগঞ্জের অসহায় মানুষদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছিলেন তিনি। করোনার সময় ব্যক্তিগত ও সম্মিলিতভাবে করোনা দুর্গতদের সাহায্য করেছেন নাজমুল। দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলেন তিনি। সেখান থেকে আসার পরই নাকি নাজমুলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। নাজমুল বলেন, সেখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল, এরপর বুধবার করোনা পরীক্ষা করিয়েছি এবং তা পজিটিভ আসে। এর আগে আশিকুর রহমান, সজীব দাস করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত নাজমুল এখন নারায়ণগঞ্জের নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। জনগণের কাছ থেকে দোয়াও চেয়েছেন তিনি। এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।